সো গাইস, এটা ভিডিও পার্ট টু, কারণ আমি এডিট করার সময় পাচ্ছি না মোটেও, আর আমার ফোনে স্টোরেজ প্রবলেম। তো তোমরা জানো যে মশা মারা ব্যাটে দুটো পার্ট হয়, তিনটে পার্ট হয়, এটা এসি সাইড, এটা মশা মারার হাই ভোল্টেজ সাইড, আর এটা হচ্ছে কন্ট্রোল সার্কিটরি। এর মধ্যেই সব অসিলেটার, হারমোনিক্স, ফিল্টার এই সমস্ত আছে, সরি হারমোনিক্স ফিল্টার বলছি, ক্যাপাসিটি ফিল্টার, বা ডিসিকে আটকে দেবে, এসিকে পাস করবে। তো এই দুটো যে ব্যাটারির লাইন না, তোমরা কি ভাবতে পারো যে এই লাইনে কত ভোল্ট হবে? এগুলা 4 ভোল্টের ভোল্ট, কত লাগবে এই ব্যাটারিকে চার্জ করতে? 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট, খুব জোর 10 ভোল্ট, তাও পানির টক, জলের টকবক করতে থাকবে, কারণ এটা ড্রাই সেল হলেও ফুলে যায়। ওর জন্য এই ব্যাটগুলো সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ এই সাইডে যেগুলো কম দামি ব্যাট, তারা ক্যাপাসিটারটা ঠিকঠাক ভ্যালুর দেয় না, ওর জন্য হাই ভোল্টেজ আসে। এখানে আমি মাল্টিমিটার নিয়ে মাপ নিলাম, এখানে আমাকে দেখাচ্ছে 480 ভোল্ট সামথিং এসি, আর ডিসিতে ওর হাপি দেখাবে। তো যাই হোক, এত হাই ভোল্টেজ থাকে বলে তোমরা কখনো এই ইলেকট্রনিক্সের খুব বেশি পারদর্শিতা না থাকলে ভুলেও করতে যাবে না। কারেন্টের সখে ইঞ্জিওর হলে আমাকে ওর দায়িত্ব দেবেন না। দেখাচ্ছি আমি পাতি, আমার টেস্টটা তুলতে গিয়ে সোল্ডারিং আয়রন তুলে নিয়েছে, ভাগ্যে সেটা লো ওয়াটেজে। সো টেস্টারে তোমরা একবার লক্ষ্য করো, এই বাতিটি টেস্টারে একটু ডার্ক করে নিই, এই বাতিটি না এমনি জ্বলে না, হাই ভোল্টেজ আসলেই জ্বলে 40 ভোল্টে উপরে। তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা অন্য লাল বাতি জ্বলছে তেমনভাবেই জ্বলছে, এই লাইনেও যেমনভাবে জ্বলে ঠিক এমনটাই জ্বলছে। সো তোমরা কখনো এটা ধরতে যাবে না, এই সাইড চেক করবে চার্জে না লাগিয়ে, একবারে ঝালাই দেবে, তারপর ব্যাটারি ঝালাই হবে, সব স্ক্রু টাইট দেবে, বা স্ক্রু খোলা লাগলেও খুব সাবধানে চেক করবে, কখনো এই দুটো তার একসাথে ধরবে না, তাহলে কিন্তু ভালো একটা ঝাটকা লাগতে পারে।